আহত হয়েছে। এই সময় আহত হয়েছে দুই র‍্যাব সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি পাইপগান, কয়েকটি রামদা ও বেশ কয়েক রাউন্ড তাজা গুলি। র‍্যাব জানায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাল্লিয়া খালে সোমবার গভীর রাতে একদল জলদস্যু জেলেদের জিম্মি করে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করছিল। এমন খবরে র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযানে গেলে ওত পেতে থাকা দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাব গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে এক দস্যু গুলিবিদ্ধ হয়। এ সময় বাকি দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওই দস্যুকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।